বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি বিএডিবি আয়োজিত ক্যান্সার সচেতনতা এবং ঝুঁকি হ্রাস সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইসলামিক সেন্টার অব ডেলাওয়্যার কাউন্টিতে এই সেমিনারের আয়োজন করা হয়। বিএডিবির চলমান কমিউনিটি আউটরিচ উদ্যোগের অংশ হিসেবে জেফারসন হেলথের সহযোগিতায় এই আয়োজন করা হয়। সেমিনারে ক্যান্সার রোগ এবং এর প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর এম সিফাত এবং ডক্টর ইউ ফাতেমা। বিএডিবি এর সভাপতি ফারহান আফরোজ পাপিয়া জানান, বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে সমাজ সচেতনতামূলক বিভিন্ন সেমিনার অব্যাহত রাখবেন তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।